আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এলিমেন্টরের কাস্টম ফন্ট নিয়ে, কোথায় থেকে আমরা কাস্টম ফন্ট ডাউনলোড করব এবং সেটা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। এই প্রসেসটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে আমরা এই কাস্টম ফন্টটা ডাউনলোড করে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। বাই দ্য ওয়ে, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলেন আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর আমরা এখান থেকে এলিমেন্টরে হোভার করে এলিমেন্টরের যে কাস্টম ফন্ট আছে এই যে কাস্টম ফন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর আমাদের এখানে একটা নাম দিতে হবে। আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা যেই ফন্টটা এখানে ইউজ করবেন বা আপলোড করবেন ওই ফন্টের নামটা এখানে দিয়ে দিবেন। তো তারপরে আপনি যদি এই অ্যাড ফন্ট ভেরিয়েশনে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন এখানে আপনাদের ফন্টের হোয়াইট এটা চুজ করতে বলবে, এখান থেকে আপনাকে স্টাইল চুজ করতে বলবে এবং এখানে আপনার পাঁচটা অপশন দেওয়া আছে, মানে পাঁচ ধরনের ফাইল আপনি এখানে আপলোড করতে পারবেন। এখানে আপনি উফ ফাইল আপলোড করতে পারবেন, WOFF2 ফাইল, এটা WOFF বলে, তারপর TTF ফাইল ডাউনলোড করতে পারবেন, SVG ফাইল ডাউনলোড করতে পারবেন, EOT ফাইল ডাউনলোড করতে পারবেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত TTF ফাইল নিয়ে কথা বলবো। বেশিরভাগ ফন্ট ওয়েবসাইটগুলোয় যেসব ওয়েবসাইটগুলো থেকে আপনি ফন্ট ডাউনলোড করবেন বেশিরভাগ ওয়েবসাইটগুলো থেকেই আপনি TTF ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং সেটা এখানে আপলোড করতে পারবেন। সো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো গুগল ফন্ট। আমরা আজকে গুগল ফন্ট ইউজ করব এবং গুগল ফন্ট থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করে এখানে আপলোড করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। সো আমরা আমাদের নতুন একটা ট্যাব ওপেন করব। এখানে আমরা জাস্ট গুগল ফন্ট লিখি, গুগল ফন্ট লিখে সার্চ করলাম। এই যে আমাদের গুগল ফন্টের যেই ওয়েবসাইট এটা চলে এসেছে, আমি এটাতে গেলাম। এখান থেকে আপনি অনেক ধরনের ফন্ট নিতে পারবেন, আপনি যে ফন্টটা চান এটা এখানে সার্চ করবেন। সো আমি নিচে থেকে যে কোনো একটা ফন্ট চুজ করব। সো চলেন দেখি একটা স্টাইলিশ ফন্ট চুজ করব, ধরেন এই ফন্টটাই আমি চুজ করলাম। সো আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টাইল এখানে দেখাচ্ছে। সো আপনি জাস্ট এই যে ডাউনলোড ফ্যামিলি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে ডাউনলোড হয়ে গেছে। আমরা যদি এটা ওপেন ফোল্ডারে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন, এটা যদি আমরা ওপেন করি তাহলে আপনি দেখতে পারবেন এখানে আমাদের দুইটা ফাইল দেওয়া আছে, একটা হলো রেগুলার আর একটা হলো বোল্ড। সো এই দুইটাই আমরা আপলোড করব। সো চলেন আমরা আগে সবগুলো ফন্ট কেটে দেই। সো এটাকে জাস্ট আমরা এখান থেকে এক্সেপ্ট হেয়ার করি। এই যে আমাদের বোল্ড, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা হলো বোল্ড আর একটা হলো রেগুলার। সো এই দুইটা ভেরিয়েশনই আমরা আমাদের এখানে আপলোড করব। সো এখানে আমরা জাস্ট এর নামটা দেখে নিই। সো এই যে এটা হলো ফন্টের নেম। সো এই নামটা আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম এবং এখানে আমরা এই যে TTF ফাইল এখানে ক্লিক করব, আপলোডে ক্লিক করে। সো এখান থেকে আপলোডের ভেতর থেকে আমরা আমাদের এই যে রেগুলার যেটা এটা এখানে আপলোড করে দিব। ওকে, আপলোড হয়ে গেছে। জাস্ট এটা আমরা select.ttf ফাইলে ক্লিক করব তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা এখানে যেহেতু রেগুলার আপলোড করেছি এখন আমরা বোল্ড আপলোড করব। সো অ্যাড ফন্ট ভেরিয়েশনে ক্লিক করব। এখান থেকে আমরা TTF ফাইল থেকে আবার আপলোডে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট থেকে আমাদের বোল্ডের যেই ফাইলটা ছিল এটা হলো বোল্ড। সো এটা জাস্ট চুজ করে আপলোড করে দিব, আপলোড করে জাস্ট সিলেক্ট করে দিব এবং এটার হোয়াইট যেটা আছে এটাকে জাস্ট আমরা বোল্ড করে দিব, তাহলেই হয়ে যাবে। এখন জাস্ট এটাকে আমরা পাবলিশে ক্লিক করে পাবলিশ করব। সো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের একটা ফন্ট হলো নর্মাল আর একটা ফন্ট হলো বোল্ড। সো আমাদের দুইটা ফন্টই চলে এসেছে। সো চলেন দেখি এটা আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। আমি এখান থেকে আমাদের সাইটে যাই। যাওয়ার পরে আমরা এটা এডিট উইথ এলিমেন্টর ওপেন করে ফেলি। ওকে, তো এখন আমরা জাস্ট এই টেক্সটার উপরে ক্লিক করে স্টাইলে গিয়ে জাস্ট আমরা এখান থেকে দেখি আমাদের ফন্টটাকে এসেছে কিনা। সো এই যে ডিফল্টের পরের অপশনটি আপনি দেখতে পাচ্ছেন কাস্টম ফন্ট নামের এক টেক্সট চলে এসেছে, এটার নিচে আমাদের এই যে ফন্টটা দেওয়া আছে। সো এটাতে জাস্ট আমরা ক্লিক করে দিলাম তাহলে আমাদের এই ফন্টটা চেঞ্জ হয়ে গেল। সো এটা বর্তমানে আমাদের নর্মাল দেখাচ্ছে, এটা আমাদের নর্মাল আছে। আমরা যদি এটা বোল্ড করি তাহলে আপনি দেখতে পারবেন এটা বোল্ড হবে, এই যে বোল্ড হবে। তো যেহেতু এখানে আমরা দুইটা ফাইল আপলোড করেছি, একটা হলো রেগুলার আর একটা হলো বোল্ড, এই দুইটাই ফন্টটি আমাদের এখানে পাবে। সো এই যে বোল্ড এখানে শো হচ্ছে এবং নর্মাল যদি আমি ক্লিক করি তাহলে নর্মাল শো হবে। এছাড়া আপনি যদি এই যে 100, 200, 300 এটি চুজ করেন, এগুলো চুজ করেন, এগুলো কোনোটাই কাজ করবে না, কারণ আমরা দুইটা ভেরিয়েশন এখানে সিলেক্ট করেছি। সো এই দুইটা ভেরিয়েশনে এখানে কাজ করবে। সো এইভাবে আপনি গুগল ফন্ট থেকে যে কোনো ধরনের ফন্ট ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারবেন এবং এই প্রসেসে আপনি অনেক ধরনের ফন্ট কাস্টম ফন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।